Hello! গুড মর্নিং আজকে যাচ্ছি একটু মার্কেটে আলমারি দেখতে মানে আমাদের আলমারিটা একদম ওভার ফুল হয়ে গেছে যেটা যে জিনিস রাখাই যাচ্ছে না তো ভাবছি আমার এই ছোটোটা বড়োটা থাকবে ছোটোটাকে দিয়ে বড়ো নিয়ে যা বড়ো নিয়ে আসবো তো দেখা যাক কীরকম কী রেঞ্জ পড়ছে বা ছোটোটা দিয়ে কত টাকা পাচ্ছি তো সব ডিটেলস আমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাকো আমার সেই আলমারি যেটা আমি দিয়ে দেবো তো এটাতে আমার যাবতীয় রেগুলার ইউজে জামাকাপড় ওষুধপত্র এই সমস্ত কিছু থাকে মানে ওভারফুল হয়ে গেছে প্যাকটা আর কি মানে একটা জায়গা নেই লকারটা পর্যন্ত ওভারফুল হয়ে গেছে আমরা যে লোকেশানে থাকি সেখান থেকে কিছু কিনতে গেলে হয় দুর্গাপুর স্টেশন বাজার যেতে হয় মানে যেহেতু আমি দুর্গাপুরে থাকি আর আদারওয়াইজ ব্যানাসিটি সব থেকে বড়ো মার্কেট হচ্ছে ব্যানাসিটি ব্যানাসিটি যেতে হয় আর না হলে মামরা মামড়াবাজার টামড়া বাজার এগুলো আছে চণ্ডীদাস এগুলো আছে কিন্তু ওগুলোও যাওয়া যায় সবই কিন্তু বড় বাজার বলতে গেলে ব্যানাসিটি তো আমার মনে হয় যেন সব কিছুতেই ব্যানাসিটি যাওয়াই বেশ তো এখন আমরা দেখো মুচিপাড়াটা ক্রস করছি আর কি ভীষণ ঠান্ডা কি বলবো মানে বলে বোঝাতে পারবো না আমি লিটারালি এতগুলো জড়িয়েছি নাকে মুখে সমস্ত কিছু জড়িয়েছি কারণ গত লাস্টবার যখন আমি মেয়েটা স্কুলে ছিল পিটিয়ে ছিল গেছিলাম তখন এত হাওয়া লেগেছিল ঠান্ডায় মাথা পাতা ধরে গা পাক দিয়ে এত অসুস্থ হয়ে পড়েছিলাম তার জন্য এবারে আমি একদম ফুল জড়িয়ে নিয়েছি মানে কোনো অংশ ফাঁকা রাখিনি মুখটাও পুরো জড়িয়ে নিয়েছি বড় শাল নিয়ে আর এখন আমরা হাই রোড দিয়ে যাচ্ছি একদম ডাইরেক্ট ব্যানাসটি যাব কারণ দুর্গাপুর স্টেশন বাজারটা একবার ইয়ে ভিজিটও করে এসেছিলো আমার মনে হয় কোনো জিনিস কেনার আগে প্রত্যেকটা দোকান দেখে নেওয়া উচিত তারপরে লাস্টে গিয়ে কেনা উচিত এটা আমার মনে হয় আর আমার এই অভ্যেসটা খানিকটা আমার ছোট মাসুমণির কাছ থেকে এসেছে আমার ছোট মাসুমুনির একদম পুরো বাজার ঘুরে উম তারপরে কিনতো যাই হোক তো এরকমই আর কি স্টেশন বাজারটা ঘুরে দেখে নিয়েছি স্টেশন বাজারের রেঞ্জগুলো নিয়েছি আজকে ম্যানচিদি মার্কেটটা ঘুরবো ঘুরে রেঞ্জ টেঞ্জ নিয়ে একবারে ডাইরেক্ট কিনে নেবো তো এবার যেখানে হবে সেখানেই কিনে নেবো এই হচ্ছে ব্যাপার আর আমি আজকে থ্রি ডোর কিনবো মানে থ্রিপাল্লা কিনবো ঠিক করেছি কারণ থ্রিপাল্লা অনেকটা স্পেস হয় একটু আগে একটা গাড়ি গেলো দেখলে বাস গেলো দেখলে গ্রিন লাইনের বাসটা গেলো সেই পুরী থেকে যেটাতে আসি ওই বাসটা গেলো কোথা থেকে আসছে জানি না তবে গ্রিন লাইনের সেম বি ইলেভেন আর আর এখন এই দুর্গাপুরের রাস্তাগুলো জাস্ট দেখো এত চড়া চড়া এত সুন্দর আর এইটা তো ইউনিক ক্রিয়েশন দুর্গাপুরের এটা হচ্ছে ডিভিসি মোড়টা পেরোলাম মানে ওপর দিয়ে পুরো হাইওয়ে মতো করেছে সিটি সেন্টারে ঢোকার জন্যে আর তলা দিয়ে তুমি বেরিয়ে যাবে একদম ব্যানাজিতি আসানসোল যেখানে যাবে তো আমরা ওই বললাম যে ব্যানাজিতি যাচ্ছি আর এটা হচ্ছে দুর্গাপুরের জাংশন মন মল দুর্গাপুরে অনেকগুলোই মল রয়েছে তার মধ্যে এটা সবথেকে বড় মল জাংশনটা না কোনো ব্র্যান্ড নেই যেটা এখানে নেই তারপরে এটা পেরোচ্ছি এটা হচ্ছে হেলথ ওয়ার্ল্ড হসপিটাল এখানে আমার বাচ্চাটা হয়েছে হেলথ ওয়ার্ল্ড হ্যাঁ এখন আমরা ব্যানাসেতী পৌঁছে গেছি এটা হচ্ছে তোমার এস বিএফ মলটা ব্যানাসেতীতে এখানে আমরা সিনেমা দেখতে এসছিলাম তোমাদের মনে আছে কিনা না জানি না বেশ অনেকবারই এসেছি তো এখন এখানে একটু চা খেয়ে নিচ্ছি কারণ শীতকালে দেখবে শীতকালে গরম চায়ের থেকে ভালো সঙ্গী বোধ আর কিছু নেই তো এই ওই হচ্ছে ব্যাপার গরম চা বা কফি খেতে খুব ভালো লাগে বেশি ঠান্ডা করলে চায়ের থেকে বেশি কফিটা আরও বেশি আরামদায়ক মনে হয় আদারওয়াইজ আমি চায় পাশান কফি আমার ভালো লাগে না তো হঠাৎ দেখি না মার্কেটের মধ্যে একটা দুর্ধর্ষ জিনিস দেখো একদম ফাড়ের মতো এটা স্কার্ফ ঠিক আছে বিক্রি হচ্ছে ব্যানাসেতী মার্কেটের মধ্যে ব্যানাসীতি মার্কেটে হ্যাঁ কোনো জিনিস নেই যে বিক্রি হয় না আর এখন গেলে তো তুমি পাগলা হয়ে যাবে এত শীতের নতুন নতুন কানে কালেকশান আছে তো আমি বললাম আমি একটা কিনে নিই এই চাদর ফাদর জড়াবো না একটা সুন্দর দেখে ফাড়ের মতো এরকম স্কার্ফ জড়াবো কিন্তু এক পয়সা বার্গেন করতে দিচ্ছে না ব্যানাসিতি মার্কেট মানেই বার্গেনিং সবাই জানে কিন্তু এক পয়সা দাম কমাচ্ছে না একশো টাকা দাম তো একশো টাকা আমি বললাম ভাই আশি টাকা নিয়ে নব্বই টাকা নিয়ে পঁচাশি টাকা নিয়ে পঁচানব্বই টাকা নিয়ে পাঁচ টাকা ছাড় দে কিছু ছাড়লো না এক পয়সা ছাড়লো না একশো টাকা তো একশো টাকাই দিতে হলো এই হচ্ছে ব্যাপার আর ডিফারেন্ট টাইপস অফ কালারস ছিল আর মাথায় নিয়ে দেখলাম বেশ গরম গরমও লাগছে ঠিক এই শীতের সময় ব্যানাচীতি মার্কেটে গেলে যেগুলো আমরা অনলাইনে দেখি ডিফারেন্ট টাইপস অফ টুপি হাত মোজা পা মোজা সেরকম বা ঘরে পরা জুতো ফার দেওয়া সেরকম বিভিন্ন টাইপের জিনিস কিন্তু এখানে রয়েছে পাওয়া যাচ্ছে আর রিজনেবল প্রাইসের মধ্যেই পাওয়া যাচ্ছে আমি ঘরে এসে একবার চেক করার জন্য ফ্লিপকার্টে চেক করলাম যে স্কার্ফগুলো কত দাম দেখি তো ওখানে দেখছি একশো অষ্টআশি টাকার নিচে কিন্তু কিছু নেই আর সেটা কিন্তু বেনাসিতিতে একশো টাকায় পাওয়া যাচ্ছে এখানে ডিফারেন্ট টাইপস অফ কুর্তিও ছিল তো আমি আর সেসব থেকে গেলাম না সময় নষ্ট করে লাভ নেই ভাই যে বড় জিনিসটা কিনতে এসেছি সেটা আগে কিনি তো নিয়ে আমি বেরিয়ে পড়লাম এখানে আমরা দোকানের উদ্দেশ্যে কারণ আমরা পুরো মানে যেহেতু হাই রোড দিয়ে এসেছি পুরো ব্যানাচিদিটা ক্রস করে আমাদের মাথা মোড়ে যেতে হচ্ছে মাথা মোড়েই বড় দোকান থাকে এমনি এমনি ব্যানাচেতী মার্কেটেও আছে কিন্তু পাঁচ মাথার দোকানের দোকানের যে রেটগুলো সেগুলো হচ্ছে রিজনেবল প্রাইসে এটা হচ্ছে পুরো ব্যানাচেতী মার্কেটটা বাঁদিকে মার্কেটটা চলে যাচ্ছে আর ডান দিকে বাস স্ট্যান্ড রয়েছে এখানে যে কত এসছি কত যা আশা করেছি তার ঠিক নেই কারণ বানাসিটিতে আমার মামার বাড়ি আর দোকানগুলো জাস্ট খুলছে মানে আমরা সকাল সকালই এসছি বুঝতে পারছো তার জন্যে এখান থেকে আমি পর্দা নিয়েছি প্রচুর পরিমাণে এই দেখো ডান দিকে দেখো একটা মন্দির রয়েছে তারপরেই এটা হচ্ছে বাস স্ট্যান্ড এটা একটা বাস স্ট্যান্ড এরপরে আবার এটা হচ্ছে লোকালে যায় আর তারপরে বাস স্ট্যান্ডটা হচ্ছে আসানসোল রানীগঞ্জ যায় তো এখানে দেখো ফার্নিচার দেখছিলাম এগুলো হচ্ছে সোফাকাম বেড আমি একটা সোফাকাম বেডও কিনবো তো সেটাও দেখছিলাম যে কীরকম কীরকম রেঞ্জে পাওয়া যাচ্ছে ডিফারেন্ট রেঞ্জের মধ্যে রয়েছে তিরিশ হাজার তার বেশি এটা একটু কম রেঞ্জের এটা পেছন দিকটা ডিজাইন নেই এটা একটু খাটিয়ার মতো আর এখানে চেয়ার কিনবো আমরা একটা চেয়ার দেখছিলাম অনেক চেয়ারের কালেকশান এখানে টি টেবিল গুলো এত সুন্দর দেখতে কি বলবো ডাইনিং টেবিল গুলো ভীষণ সুন্দর রয়েছিল মানে ফার্নিচারের দোকানে যদি কালেকশন দেখতে না কি বলবো আহ একটাই ব্যানাচিটিতে অনেকগুলো দোকান খুললাম ব্যানাচিটিতে যতগুলো দোকান আছে তার মধ্যে এই শুভম ফার্নিচারে দেখলাম কালেকশান ভীষণ ভালো এই আলমারিটা দেখো এটা তিন পাল্লা নয় দুপাল্লা কিন্তু খুব সুন্দর ভীষণ সুন্দর মানে দারুণ সুন্দর পিনটা তো যাই হোক এখানে দেখো এখানে অনেক রকমের ডিজাইনের রয়েছে তো আমার বরের যেটা পছন্দ হলো সেটা একটা কিনলাম সেটা পরে দেখাচ্ছি ফাইনাল করে কিনলাম তো এখানে আমি অনেক কিছু দেখছিলাম আমার যেমন আমি একটা ড্রেসিং টেবিল নেবো একটা শোকেস নেবো একটা শোভাকাম বেড নেব তো ধীরে ধীরে নেব সব তো একসাথে নেওয়া সম্ভব সম্ভব নয় তো আমি গেছি যখন আমি ভাবলাম সব একবার দেখে আসি তো এখানে এটা দেখো এটা এটা এক ধরনের আলমারি এটা হচ্ছে সেই উড নয় সেই প্লাই উড টাইপের যেগুলো হয় প্লাই টাইপের যেরকম হয় ওরকম জিনিসে তো এগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিলো কিন্তু লং লাস্টিং নয় বলে এটা মশাই বললো এটা হাত দিও না নিতে যেও না কারণ খারাপ হয়ে যাবে দুদিন পরে আর এগুলো হচ্ছে ড্রেসিং টেবিলগুলো কী সুন্দর কি ভালো লাগছিল ড্রেসিং টেবিলগুলো দেখে কি বলবো এরকম বেশ সাইডে একটু বক্সের মতো করা রয়েছে তো মানে জিনিস টিনিস রাখতে সুবিধা হবে তো আমি এরকম লাইট লাগানো একটা ড্রেসিং টেবিল নেবো আমার ড্রেসিং টেবিল যাতে লাইট নেই খুব অসুবিধা হয় সাজতে সেই বিয়ের ড্রেসিং টেবিলে আমারটা ওটা চেঞ্জ করব আর এই যে এখানে দেখো এটাও একটা ওরকম আলমারি আর কি ডিজাইন করা রয়েছে কিন্তু তোমার ওই প্লাইউড টাইপের জিনিসের যেটা ড্রেসিং টেবিলগুলো দেখছো ওই জিনিসই তো এগুলোর ওয়ারেন্টি দিচ্ছে তিন বছর ক বছরের ওয়ারেন্টি দিচ্ছে কিন্তু খারাপ হয়ে গেলে খারাপ হয়ে যাবে আর একটা জিনিস যখন দাম দিয়ে কিনবো তখন লং লাস্টিং জিনিস কেনাই ভালো মনে হয় যে বহুত দিন যাতে চলে যায় দু তিন বছর পর যদি আবার কিনতে হয় সেটা তো মানে আমাদের মধ্যবিত্ত সংসারে ইয়ে নয় তো এই একটা ড্রেসিং টেবিল দেখলাম এটা আমার ভীষণ পছন্দ হয়েছে ড্রেসিং টেবিলটার মধ্যে এত সুন্দর কারুকার্য করা ছিল কী বলবো কি সুন্দর ডিজাইন করা রয়েছে অন্য রেশনগুলো এরকম ডিজাইন নেই দেখো ডিজাইনটা কি সুন্দর এটা প্লাইউড এর মতনই জিনিস কিন্তু তার ওপরেই এরকম ডিজাইন করা রয়েছে বেশ সুন্দর এইটাও একটা রয়েছে কালেকশন কিন্তু এগুলো অন্য ব্ল্যাকিশ এর কালার রকম যেটার কালার আমার এই সম্বন্ধে অতটা নলেজ নেই যদ্দুর আর ওটা একটা বক্সের মতো ছিল কোনো স্টোরেজ সিস্টেম বলতে পারো আর কি জিনিস রাখার জন্য এরপরে আমার হাজব্যান্ড ওখানে ফাইনাল করছিল রেড টেডগুলো আর আমি চলে এলাম এখানে একটু ক্রিসমাসের শপিং করতে তার কারণ হচ্ছে মেয়েটা স্কুলে কিছু কিছু জিনিস জমা করতে হবে যেমন ক্রিসমাস টুপি ক্রিসমাস ট্রি হ্যানা ত্যানা তো আমি ওগুলো কিছু শপিং করতে চলে এলাম এখানে হেন কোনো জিনিস নেই যে পাওয়া যাচ্ছে না স্নোম্যান থেকে আরম্ভ করে কিসমাস ক্রিসমাস ট্রি থেকে কতজন কত বড় বড় ক্রিসমাস ট্রি নিয়ে যাচ্ছে ঘরে সাজাবে হয়তো আর দেখতেও বেশ ভালো লাগে এই সময় আর আমি কিছু স্টিকার কিনলাম এখানে দেখো সান্তা ক্লজ ড্রেসও পাওয়া যাচ্ছে বাচ্চাদের আর কি মানে যত রকমারি আইটেম আর বল টল এগুলো আলাদা করে পাওয়া যাচ্ছে মানে ক্রিসমাস ট্রিটা তুমি কিনে বল বেল এগুলো সমস্ত কিছু সাজাতে পারো তো এখানে যেটা শুভম দোকান বলছিলাম সেখানে সোফাগুলো আমি দেখছিলাম একটু যে আমি সোফা কাম বেড কিনবো তাই সোফাগুলো একটু দেখছিলাম যে কীরকম কি রেঞ্জের রয়েছে দেখি এখানে যে সোফা বেড বেডগুলো রয়েছে ওগুলো ইয়ে তোমার সেগুন কাঠের রয়েছে তো সেগুন কাঠের সোফাক্যাম্প বেডগুলোর ওই ওই বত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আটত্রিশ হাজার এরকম যেরকম নেবে ডিজাইনের ওপর এবার ডিপেন্ড করছে এই যে দেখো শুভম বলে দোকানটা এটা পাঁচ মাতা মোড়েই রয়েছে প্রচুর কালেকশান রয়েছে এর আশেপাশেও দু তিনটে দোকান রয়েছে এবং তার থেকে এগিয়ে গিয়েও দু তিনটে দোকান রয়েছে সবগুলোতেই আমরা ঘুরলাম ঘুরি নিচে তা নয় এই চেয়ারটা হাজব্যান্ড মশাই ফাইনাল করলো নেওয়ার জন্য তো যতগুলো দোকানে খুললাম তার মধ্যে শুভম দেখলাম বেশ রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছে আর অনেক কালেকশন রয়েছে হয় না মানে একটা জিনিস কিনতে গিয়ে যদি তোমার কাছে দুটো অপশান দেওয়া হয় তখন ভালো লাগবে না ওই যে ছেলেটা দেখলে ওই থাকে শুভম দোকানে তো দুটো অপশান দেওয়া থাকলে ভালো লাগে না আমাদের জিনিস ফাইনালি এখন লোড হচ্ছে এরপরে আমরা লাঞ্চের জন্য কিছু একটা কিনে নিয়ে বেরিয়ে যাব তো ভাবলাম যে বিরিয়ানি খাওয়া যাক প্যানাচিটিতে একটা দোকান আছে তার নাম হচ্ছে লা ক্যাফে এই দোকানটার বিরিয়ানি একদম হেভি তো ওখান থেকে আমরা বিরিয়ানি নিয়ে একদম ডাইরেক্ট ঘর চলে এলাম আর ওখান থেকে আলমারি চলে আসবে আলমারি চলে এলেই বিশাল কাজের তারা বেড়ে যাবে তো আমরা একটা থালাতেই খাবার বেড়ে নিয়েছি কারণ এত খিদে পেয়েছিলো কী বলবো লাখাপের বিরিয়ানির বিশেষত্ব হচ্ছে ওরা আলু দেয় না ওরা দু পিস করে বড় বড় বিরিয়া চিকেন দেয় আর তার সাথে এগ দেয় এগটা কিন্তু আমাদের যেটা পোলট্রির ডিমের এগ আমরা খাই সেই এগ নয় ওই লাল রঙের খোসাওয়ালা এগুলো হয় না যেগুলো বিদেশে খাই ওই রকম এগ দেয় যেটা খুব টেস্টি হয় আর দারুণ খেতে ফাইনালি ঘরে এসে কোনো রকমে গপ গপ করে বিরিয়ানিটা খেলাম কি ভীষণ খিদে পেয়েছিলো কি বলবো লিটারালি মানে দুটো আড়াইটা বেজে গেছিলো আসলে কোনো জিনিস কিনতে গেলে ওই হয় আর কি মানে দুটো চারটে দোকান খুঁজে দেখা তারপরে রেটটা দেখা এই সমস্ত কিছু করে এই হয়তো তো আমরা যেখানে কিনলাম খুশি ফার্নিচার ওখানে তোমার রেটটা রিজনেবল প্রাইস অনেকটা কম মানে আমরা যেখানে থাকি সেখান থেকে স্টেশন বাজারটা কাছে স্টেশন বাজারের থেকেও কিন্তু কম আর পাঁচ মাথা মোড়ের থেকেও কম মানে আছে ওই দোকানটাতে তোমরা চাইলে কিনতে পারো আমি তো দেখিয়ে দিলাম আর এখন এসে লিটারি সমস্ত কিছু সরালাম মানে এটা হচ্ছে আমাদের মেন ডোরটা মেন ডোরটা দিয়ে ঢুকবে ঢুকে বেডরুমে যাবে তো এখানে আমার সোফা ছিল সোফাটা সরিয়ে দিলাম এই যে সোফাটা এই দিকে করে দিলাম সরিয়ে ঠিলে রান্নাঘরের দিকে করে দিলাম এখানটা স্পেস পার করে দিলাম যাতে একদম এখান থেকে বেরিয়ে একদম ডাইরেক্ট বেডরুমে ঢুকতে পারে আর বেডরুমেও আমি সমস্ত জিনিস আজড়ালাম এসে পরে মানে কোনো রকমের গপ গপ করে খেয়ে আলমারির সমস্ত জিনিস আজড়ালাম এই আলমারিটা একটু ছোটো আর কি মানে ওই আমার থেকে বড় পাঁচ ফুটের পাঁচ ফুট পাঁচ ইঞ্চি আমার হাইট মানে পাঁচ ফুট আট এরকম হবে হয়তো হ্যাঁ আমি চপ্পল পরে আছি তো এই আলমারিটার সমস্ত জিনিস আজড়ালাম এটা দিয়ে দিয়েছি ওখানে এই যে এটা দিলাম এটার দু হাজার টাকায় রেট পেলাম ওখানে ওপরেও ছিল অনেক জিনিস ওগুলোও সব আজড়ালাম আর অবস্থা দেখো একবার শুধু গোটা বিছানা ভর্তি মানে আজকে আমি কি করে লাইভ করব কি করে ছেলেকে পড়াবো আমি যাই না মানে শুতেও পারবো না এই সমস্ত জিনিস মানে লিটারলি এটা গোটা আলমারি ভর্তি জিনিস গোটা বিছানা ভর্তি হয়ে আছে তো এগুলো সব অ্যারেঞ্জ করতে হবে নতুন আলমারিটা তারপরে গিয়ে রেস্ট পাবো এই হচ্ছে ব্যাপার মানে আলমারিটাকে ঢুকিয়ে দিয়ে এগুলো ভাবিনি এই সব কনসিকুয়েন্সগুলো ভাবিনি যে আলমারি চেঞ্জ করতে গেলে এতটা হেডেক নিতে হয় যে আমাকে এত জিনিস বার করতে হবে জিনিস আজাতে হবে জিনিস ঢোকাতে হবে গোছাতে হবে এগুলো মানে ভাবিনি তো যাই হোক আলমারিটা আসুক আলমারিটা দেখাই তোমাদের ভীষণ সুন্দর হয়েছে খুব সুন্দর ডিজাইনটা থ্রি পাল্লা আলমারি যখন যেমন এখন বেরিয়েছে গ্লাস পেন্টিং মানে এগুলো তো আগেকার মডেল ছিল এগুলোর মডেল নয় এই যে এটাও হচ্ছে আগেকার মডেল এটা আমার বিয়ের আলমারি কালার ভীষণ সুন্দর পিঙ্ক আর এই কালারটার মিক্সচারের কালার কিন্তু ওই কালারটাও ওঠেনি কিছুই হয়নি নষ্টই হয়নি আমার বিয়ের আলমারি তো এটাও সে ওই হাইটই কিন্তু এটা হচ্ছে তিন পাল্লা মানে এর সাথে আর একটা আছে তো এটা এটা আমি রেখেছি এটা কিছু করিনি এটা এটা হতে এই জিনিস আজ আসরাতে গেলে তো মরেই যাব ওটা আমি দিন ইয়ে করবো না কারণ আমার পক্ষে সম্ভব নয় অত জিনিস বাবরি এই ছোট আলমারিতেই এত জিনিস মানে লিটালি ভাবা যায় না মানে গোটা বিছানা ভর্তি তো এই হচ্ছে ব্যাপার এই আলমারিটা চেঞ্জ হলো এখানের মধ্যে আশা করি ধরে যাবে না ধরলে চেয়ারটাকে সরাতে হবে দেখা যাক কি করা যাক আপাতত আসুক আর কিছু ডল আছে সেগুলো বাইরে বার করে দিয়েছি ডলগুলো রাখিনি ওগুলো আমারই মাথায় ছিল তো কিছু কিছু জিনিস আমি কি করেছি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছি যাতে গোছাতে সুবিধা হয় মানে এই যে এই ব্যাগের মধ্যে কিছু জিনিস ঢুকিয়ে রেখেছি ওই ওই ব্যাগগুলোতে কিছু এই ব্যাগটাতে জিনিস আছে কিছু ওই ব্যাগটাতে জিনিস আছে মানে যাতে এগুলো পরে আজরাতে গেলে আর কি পরেও যাতে আজরাতে পারি যে জিনিসগুলো আমি আগে ঢুকিয়ে দেবো কাপড়গুলো অ্যারেঞ্জ করে দেবো আর ওইগুলো আমি পরে আস্তে আস্তে অ্যারেঞ্জ করবো আর কি এরকম ইচ্ছা আছে দেখা যাক আমাদের যেটা পুরনো চেয়ার ছিল ওটা দিয়েই নতুন চেয়ারটা নিলাম নতুন চেয়ারটা বেশ রিজনেবল প্রাইসের মধ্যে সুন্দর পাওয়া গেছে আর খুব কমফর্টেবল আর এটা আমরা লিফটে চাপিয়েছি আর বাকি আলমারিটা নিয়ে এখনো ধস্তাধস্তি করছে হাজব্যান্ড মশাই দশতলায় তোলার জন্য ফাইনালি আমার চলে এসেছে জিনিস বুঝছো দেখো কেমন হয়েছে জানিও ফাইনালি চলে এসেছে ঘরের মধ্যে ভাই আর যাই করো দশতলার ওপরে ঘর নিও না দশতলার ওপরে এটা তুলতে না অবস্থা খারাপ হয়ে গেছি এত বড় জিনিসটা এত বড়ো আর এত ভারী জিনিসটা দশতলার ওপরে তুলতে চারটে লোকের কালঘাম ছুটে গেছে এমন অবস্থা ঠিক আছে তো আর যাই করো হাই রিচ বিল্ডিংয়ে থাকবে অনেক ওপরে থাকবে সেসব আশা ত্যাগ করে একতলা দুতলাতেই থেকো সব দিক থেকে বেটার আই থিঙ্ক যেমন বলেছিলাম আলমারি তো আমার হলো বিশাল আকৃতির একটা থ্রি ডোর আলমারি কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যে আমার খুদুরি পড়া আয়নাটা চাপা পড়ে গেছে আলমারিতে ওটা শোভা পাচ্ছে না আর চেয়ার রাখার জায়গা নেই ইলেকট্রালি আর আমাদের পরিবারে কিছু থাক না থাক একটা চেয়ার অবশ্যই রাখতে হবে চেয়ার না থাকলে ওই গাদ করে জামা কাপড় কোথায় রাখবো ওখান থেকে জামা কাপড় ধুললাম লুকিয়ে গেল গাদ করে কোথায় রাখবো তো এখন লিটারি আমার যুদ্ধটা শুরু হলো হাজবেন্ড মশাই সব ঢুকে দিয়ে তো পালিয়ে গেল এবার এইটা ফিল আপ করাটা আমার শুরু হলো তো আমি এটার ওভারভিউটা পরে একদিন দেব আজকে আর পারলাম না তবে সুন্দর হ্যান্ডেলগুলো জাস্ট দেখ একদম রয়্যাল অন্যরকম আর আলমারি খুললেই আলমারি খুললেই লাইট জ্বলছে ভাই আলমারি খুললেই লাইট জ্বলছে তোমার লাইটের প্রয়োজন নেই এখানে কত সুন্দর রাখার জায়গা আমার এখানে রয়েছে একটা সুন্দর ডয়ার আর এটা তো রয়েছে সব আলমারিতে থাকে আবার ব্যাগ রাখার জন্য একটা হ্যাঙ্গারও রয়েছে যেটা আমার খুব অভাব করতো আমার পুরনো আলমারিতে হ্যাঁ মানে ভীষণ সুন্দর ভাই আলট্রামডার্ন জিনিস আর কি বলবো রয়্যাল জাস্ট ঘোরাবো আর খুলবে এখানটা মানে লাইট রয়েছে আলমারির ভেতরে লাইট তোমার কোনো চিন্তা নেই তুমি আলমারির দরজা খুলবে আর লাইট চলে যাবে আপনার প্রোডাক্ট রিভিউটা আমি অন্য ব্লগে দেবো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর এখন আমি এই এক বিছানা আমার এটা হচ্ছে ছয় সাত খাট ছয় সাত খাটের এক বিছানা সুপাকৃতির জিনিস এখন আমি আলমারিতে গুছবো তো আসি দেখা হচ্ছে কালকে বাই